সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে একের পর এক বিতর্কিত আইন পাশ করেই যাচ্ছেন। এবার তিনি যা করলেন সেটা মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। সৌদি আরবে ইমামদের জন্য বিতর্কিত অ্যাপ তৈরি করা হয়েছে। সৌদি আরবের কর্তৃপক্ষ এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে যা দেশটির মসজিদের ইমামদের ধর্মীয় বয়ান পর্যবেক্ষণ করবে এবং বয়ান বেশি লম্বা হয়ে গেলে সেটি ব্যবহার করে তাদের সতর্ক করা যাবে। সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শাইন আল ওতানা পত্রিকাকে জানিয়েছে, এই অ্যাপটি মসজিদে ইমামদের বয়ানের সময় এবং মান পর্যবেক্ষণ করবে। তবে কে বা কারা এসব পর্যবেক্ষণ তদারকি করবে তা এখনও পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে নিয়মিত নামাজিরা এই অ্যাপ ব্যবহার করে তাদের ইমামদের কার্যক্রম সম্পর্কে নম্বর দিতে পারবে। ধর্মীয় বয়ান এবং শিক্ষার বিষয়ে বর্তমানে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে সৌদি আরব। বিদেশি দলগত বা ব্রাদারহুড চিন্তাভাবনার দিকে মানুষদেরকে সরিয়ে আনতে সর্বত্র এই ধরনের বয়ান চালু করার কথা ভাবা হচ্ছে, যা নিয়ে দেশটিতে বিতর্ক চলছে। আরেকটি অ্যাপ চালু করছে সৌদি সরকার, যা ব্যবহার করে নাগরিকরা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে খেলাধুলা পর্যন্ত নানা সরকারি সেবার বিষয়ে তাদের মতামত দিতে পারবে। ধারণা করা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমানে এসব সংস্কারের পেছনে রয়েছে, যিনি সৌদি আরবকে একটি আধুনিক ইসলামিক এবং উদার সমাজের দেশে পরিণত করতে চান। যদিও এই সপ্তাহেই দেশটিতে মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে কানাডা একটি বিবৃতি দেওয়ার পর সে দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে সৌদি আরব। তাই আপনারা বুঝতেই পারছেন এর পিছনে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত রয়েছে। তাই বলে সৌদি আরবে ইমামদের এরকম সময় নির্ধারণ করে দেওয়া এবং তাদেরকে বাক্সবন্দী করে রাখাটা কতটা যুক্তিসঙ্গত সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আপনাদের এই নিয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবাসী ভাইদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি ছিল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।